প্রেস ক্লাবে আমি কথা বলেছিলাম যে আমরা জানি না যে এই চক্রান্তের মোকাবিলা আমরা কিভাবে শেষ করতে পারবো। চুকের পানি দিয়ে শেষ হতে পারে, রক্তের বন্যায় শেষ হতে পারে। যেটা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমি বলেছি যে এমন একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত একবার আল্লাহর নাম নাই, রসুলুল্লাহর নাম নাই, ইসলাম নাই, এটা জনগণ মানবে না। কৌশলী বক্তব্য দিবেন না। এই দেশের জনগণ অনেক সচেতন আলহামদুলিল্লাহ। এই দেশের আলেম ওলামা পীর অলিদের রোহানি সন্তানরা এগুলা বুঝে, আপনাদের ধানাই পানাই খুব ভালোভাবেই বুঝে। বলবেন না যে ওইটা আছে ওইটা নাই, আমরা কি কি আছে লিখিতভাবে দিচ্ছি এবং এখনো দিতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আমরা দিয়ে এসেছি, প্রাইমারি স্কুল উচ্চ বিদ্যালয় এগুলো থাকবে, আমাদের আপত্তি নাই। কিন্তু মাদ্রাসা করা হয় একটা বিশেষ উদ্দেশ্যে, সেটা হচ্ছে মানুষ চায় যে আমি মারা গেলে যারা আমার জন্য দোয়া করবে, যারা দিনের শিক্ষাকে দিনকে ধরে রাখবে, আল্লাহর দিনের পাহারাদার হবে, সেই মাদ্রাসায় আপনি নয়টা বিষয় দিলেন স্কুলের, আর দিলেন মাদ্রাসার চারটা পাঁচটা দিয়া এই ছেলেদের উপরে 500 মার্ক চাপাইয়া দিলেন, 400 মার্ক বেশি চাপাইয়া দিলেন। কী দোষ করেছে সে যে সে মাদ্রাসায় পড়ার কারণে 400 মার্ক বেশি পড়বে? আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সাথে সাথে বললেন, না আমি তো বলে দিছি, আমি তো বলে দিছি মাদ্রাসা সাবজেক্টগুলো ঠিক থাকবে। এই উনি তার মিলিটারি সেক্রেটারিকে বলেছেন যে তুমি এটা নোট রাখো, আমরা পৌঁছাইছি, আমরা অপেক্ষায় আছি, এটা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। আমরা বলেছি যে মুসলমানদেরকে বহিরাগত বলে কি বুঝাইতে চান প্রধানমন্ত্রী একটু জানতে চাই। আমার দাদার পূর্বপুরুষ আসছেন ইয়েমেন থেকে, আর শুনেছি বঙ্গবন্ধুর পূর্বপুরুষও আসছেন ইরাক থেকে। তাহলে কি আমরা যারা বাইরে থেকে দিন প্রচারের জন্য এখানে আসলাম, আমরা কি বহিরাগত? আমরা চাই, আমরা শুনতেছি যে সর্ষের মধ্যে ভূত ঢুকছে, শুনছেন কিনা? এটা কেউ কেউ বলছে নাকি? আমরা জানতে চাই ভূতটা কে, ভূতটা কে, যে ভূতটা কে। এবং এই শিক্ষা ব্যবস্থায় আপনি যদি দেশে চান ইসলাম থাকুক, মুসলিম সভ্যতার আলোচনা থাকুক, আপনি যদি চান ইসলামী শিক্ষার সক্রিয়তা থাকুক, তাহলে কারা এই বইগুলো লিখেছে এদের খুঁজে বের করে শাস্তি দেন। আমরা এই ছোট ভূখণ্ডকে, মুসলমানদের সিজদাগাহকে রক্তাক্ত দেখতে চাই না। আমরা এটাকে আর কলুষিত হোক, ভাতৃঘাতী লড়াই চাই না। তারা কারা? 92% মুসলমানের আঘাত দিতে চায়, হৃদয়ে আঘাত দিতে চায়, এরা কারা? আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এই জন্য যাতে এই দেশে কোনো ভাতৃঘাতী লড়াইয়ের সূচনা না হয়। সবার উদ্দেশ্যে বলতেছি, চোখ খান খোলা রাখবেন দিনের পাহারাদার হিসাবে, যে যদি এটা স্বাভাবিকভাবে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি এটা নিয়ে কোনো ষড়যন্ত্র হয় আমরা আবার মাঠে নেমে আসবো ইনশাআল্লাহ। সরকারের মধ্যে 200 কেন হবে? আপনি কেন বলবেন 10 বছর আগের ভুল? 10 বছর আগে ক্ষমতায় কে ছিল? আপনারাই তো ছিলেন। তাহলে আপনি কাকে দায়ী করতে চান? ভুল ছিল এটা বলে এখনকার ভুলকে জায়েজ করা যাবে না। বরং আগের ভুল যদি কিছু থাকে, সেটা হয়তো মেজর ছিল না, এই জন্য আমরা কথা বলি নাই। এখন আমাদের অস্তিত্বের উপর আঘাত এসেছে, এই জন্য আমরা কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি এই ঐতিহাসিক আলালপুরের জলসা, হযরত বদরে বদর পুরী রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহাবের এই মাহফিলে আমরা শরিক হতে পেরেছি, আমার মতো নাদান শরিক হতে পেরেছি আলহামদুলিল্লাহ। মুফতি সাহেবের বক্তব্যের সময় আমি ছিলাম, তা আমি তো দুই একটা লাইন মুখস্থ করছি সারা বছরের জন্য, ঠিক আছে? তিনি বলছেন কি, কোনো কোনো মানুষ আছে এমন যার সম্পদের আধিক্য নাই কিন্তু ইমান পাহাড়ের মতো মজবুত, আলহামদুলিল্লাহ। এই সম্পদ যেন আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, আমিন। আর রিয়াউল মুরশিদ খায়রুম ইখলাসিল মুরিদিন, এটাও আমরা শুনলাম আলহামদুলিল্লাহ। উনি এটার অনুবাদ বলেন নাই, কি বলেছেন যে মুরশিদের লোক দেখানো কাজ, মুরিদের অনেক সময় লোক চক্ষুর অন্তরালে বেরিয়া কাজের চেয়েও উত্তম হয়, সুবহানাল্লাহ। আমার ভাই মারজান আছে নাকি এখানে? হ্যাঁ, মারজান ফোন দিছেন জার্মানি থেকে, উনি তো দেশে নাই। ভাইয়া কি হচ্ছে দেশে, কি হচ্ছে, কি করতেছেন?
আপনারা কিছু করবেন কিনা। আমি বলছি মারজান শুনো, যদিও কিছু শেষ হয় নাই এখনো, কিন্তু প্রথমে শুক্রিয়া তুমি আদায় করো এই কথার উপরে যে তোমার দাদা হযরত সাহেব কিবলা এমন কিছু মানুষ রেখে গেছেন যারা আল্লাহর দিনে যখন বিপদগ্রস্ত হয় সেটা রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে, আলহামদুলিল্লাহ। একটা প্রমাণ বলছি যে দেখেন এই দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়, প্রথম চিৎকার কারা দিয়েছে? সিলসিলায় ফুলতুলি। আমি বলছিলাম এই কথা যদি কাউকে ছোট করার জন্য বলি আল্লাহ আমাকে মাফ করুন। যারা এই সামিয়ানার নিচে আছেন তাদেরকে শুক্রিয়ার জন্য বলছি, যখন এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র পাকানো শুরু হয়েছে, আপনারা জানেন কি না যে বই নিয়ে এখন মাতামাতি হচ্ছে, সেই বইটা কতটা মাদ্রাসা? 80টা, 64টা মাদ্রাসায় পাইলট প্রজেক্ট করে এই বইগুলো চালানো হয়েছে যে এটা চলে কিনা, লোকজন খায় কিনা। সেই সময় কিন্তু কেউ কথা বলে নাই, কথা বলেছে আঞ্জুমানে আল ইসলাম। সেই সময়ে জাতীয় প্রেস ক্লাবে একটা জাতীয় সেমিনার করে আমরা জনগণকে সচেতন করেছি, আমরা সরকারকে সচেতন করেছি। আজকে যারা নিজেদের শক্ত অবস্থান থেকে সরে এসে লজ্জা পাচ্ছেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল যারা, তাদেরকে বলছি আমরা যখন সতর্ক করছিলাম তখন যদি আপনারা এটা আমলে নিতেন আজকে আপনাদেরকে এভাবে লজ্জা পেতে হতো না। আমরা জাতিকে সতর্ক করেছি, আমরা সরকারকে অনুরোধ করেছি, আঞ্জুমানে আল ইসলাম ডকুমেন্টারি তৈরি করেছে এবং এই বিষয়ে আপনারা যা দেখেছেন ইন্টারনালি আভ্যন্তরীণভাবে অনেক বেশি কাজ হয়েছে। আঞ্জুমানে আল ইসলাম বারবার এটা নিয়ে বৈঠক করেছে, পাঠ্যপুস্তক রিভিউ কমিটি করেছে। এখানে মাওলানা সরওয়ার জাহান সাহেব, আমাদের ডক্টর মইনুল ইসলাম পারভেজ সাহেব, ফুলতলি মাদ্রাসার মহাদ্দিস মাওলানা নজমুদ্দিন খান সহ একটা কমিটি করে দেওয়া হয়েছে। এরা দিনের পর দিন বসে 40 পৃষ্ঠার একটা ডকুমেন্টারি তৈরি করেছেন, একটা তথ্য তৈরি করেছেন, যেটা নিয়ে আমরা কাজ করতে শুরু করেছি। যখন কেউ সজাগ না, সকলে ঘুমেছিল তখন, আলহামদুলিল্লাহ। এই কথা বলার উদ্দেশ্য দুইটা, যে আমরা শুকরিয়া করলাম আর আপনাদেরকে বললাম এই কথা যে আপনারা দোয়া করবেন তাদের জন্য এবং নিজেরাও সচেতন থাকবেন, জনগণকে সচেতন করবেন। আমরা শুকরিয়া আদায় করি এই কথার উপরে যে আমরা যখন এই বিষয়ে কাজ করা শুরু করলাম, আমি ব্যক্তিগতভাবে এখনও বলছি আর প্রেস ক্লাবে, আমি তো আমার ছোটো চাচার সামনে তো বক্তব্য দেওয়ার অভ্যাস আমার নাই, মানে আমার ফ্যামিলির কারো সামনে আমি বক্তব্য দিতে পারি না, সেই অর্থে আমি কোনো কিছু বলি নাই। একটা কথা শুধু বলছিলাম, দুইটা কথা বলছি, এর মধ্যে একটা আপনাদেরকে বলছি যে আমার প্রেস ক্লাবে আমি কথা বলেছিলাম যে আমরা জানি না যে এই চক্রান্তের মোকাবিলা আমরা কীভাবে শেষ করতে পারবো। চুকের পানি দিয়ে শেষ হতে পারে, রক্তের বন্যায় শেষ হতে পারে। আমরা এই কথা, আমার মতো দুর্বল মানুষ বলার মতো সাহস আমার নাই, কিন্তু যখন দেখি আমার দেশের কোমলমতি ছাত্রদেরকে, ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে সরাসরি কোরআন বিরোধী কিছু শেখানো হয়, কোনো মুমিন কি এটা বরদাস্ত করতে পারে? আলহামদুলিল্লাহ, আমরা আগে শুরু করে যেটা বলছি, কিন্তু আমরা শুকরিয়া আদায় করি তাদেরও, সকলেই মুখ খুলেছেন, কথা বলেছেন, আমরা মনে করি এর মধ্য দিয়ে একটা চাপ সৃষ্টি হয়েছে, এটা অব্যাহত রাখতে হবে আমরা বলছি। এবং এই কথাটা আপনারা কোনো রাজনৈতিকভাবে নেবেন না, আঞ্জুমানে আল ইসলাম তালামে যে ইসলামের কার্যক্রম সম্পর্কে আরেকটা মেসেজ আপনাদেরকে আমি দিতে চাই, একটা ইতিবাচক বিষয় বলতে চাই, যে আমাদের অনেকের মধ্যে একটা অনুভূতি ভাবে যে আমরা কি রাজনীতি করব না, এমপি হব না, আসে না এরকম একটা কথা, কিছু কিছু মানুষের মনে আসে না এরকম কথা। আবার অনেকে বলে যে নির্বাচন আসলে নাকি শরীরে চুলকাইতে শুরু করে, আমাকে একজন বলছে সবার এভাবে চুলকায় কিনা জানি না, আমি অনেকের এটা হয়, আমাকে এই শব্দই বলছে, মানে সিলেটি শব্দ খাদ্যইতে শুরু করে বলছে। তাহলে আমি বলছিলাম যে রাজনীতির যে কথা আমরা বলছি, আমাদের এই বিষয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন আমাদের বক্তাগণ, ইসলামিক স্কলারদের মধ্যে বিষয়ে কিছুটা মতভিন্নতা লক্ষ্য করা যায়, যে ইমানদার যত মানুষ আছে সবাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চায়, আমরা চাই কি না? হ্যাঁ, একটু আপত্তি বা আমরা একটু মতভিন্নতা হয় এই জায়গায় যে কিভাবে হইতে পারে,
কেউ মনে করেন গণতান্ত্রিক নির্বাচনিক প্রক্রিয়া হইতে পারে, আমরা অনেক সময় বলি যে না পৃথিবীতে এর কোনো ইতিহাস নেই যে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম করা গেছে। যেমন আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, সব ইসলামী দল যদি এক হইয়া যাইতেন তাহলে ইসলাম কায়েম হইয়া যাইতো, বলে কিনা অনেকে? আচ্ছা, তা আমি জিজ্ঞেস করি, সব দোয়াল্লিন জোয়াল্লিন সব এক হইয়া 5 বছরের জন্য ক্ষমতা এসে ইসলাম কায়েম করলেন, গণতন্ত্র বলে 5 বা 10 বছরের বুথের পরে আপনাকে নামতে হইতে পারে, নামতে হইতে পারে কিনা? যে সবাই মিলে এক ইসলাম করলেন, এরপরে যা আসবে একই ইসলাম করবে না গয়ের ইসলাম করবে? ইসলাম করবে, আপনি তো তার বিরোধী। এই জন্য এইভাবে জেনারেলাইজ করা উচিত হবে না। আমি বলছি যে বর্তমান সময়ে আমি তো আমাদের লোকজন খুশি জানে, আমি অন্য মতের লোকজনের সাথে আমার মত বিনিময় হয়েছে, সবাই এই কথা বলেছেন যে তোমরা আমার স্যাররা আছেন, এর মধ্যে ইউনিভার্সিটির ডক্টর প্রফেসররা আছেন, বিভিন্ন পর্যায়ের লোকজন আছেন। এবং আজকে আমার ভাই শোনাইলেন যে চরমুনাইয়ের মাহফিল ও ফুলতলিকে তারা ধন্যবাদ দিছে, শুনছেন এটা? কি মাহফিল, তাদের যে বার্ষিক মাহফিলে শাসনতন্ত্র আন্দোলনের মহাসচিব নাকি মহাসচিব ফুলতলিকে ধন্যবাদ দিচ্ছেন যে আপনারা প্রধানমন্ত্রী পর্যন্ত বিষয়টা পৌঁছাইয়া দিয়েছেন। সুতরাং আমরা বলছি রাজনীতির কয়েকটা ধারা আছে, একটা হচ্ছে সরাসরি রাজনীতি করে কিছুটা কষ্টমষ্ট করে যদি যাওয়া যায়, যদি পারা যায়, আর আরেকটা হলো আল্লাহর অলিরা আল্লাহর শক্তিতে শক্তিমান হয়ে যারা ক্ষমতায় আসে তাদের ঘাড়ে ধরে বসেন, তাদেরকে ম্যানেজ করেন, তাদেরকে দাওয়াত দেন, তাদেরকে ইরশাদ করেন, তাদের জন্য দোয়াও করেন, অসুবিধা নাই, এরা তো মুসলমান। আমাদের খুতবাগুলোতে আমরা এটা বলতে পারি, আল্লাহুম্মা আসলিহ উলাত আমরিনা, যে আল্লাহ আমাদের যারা রাষ্ট্র ক্ষমতার রাজদণ্ড যাদের হাতে তাদেরকে ইসলাহ করে দেন, আমিন। এই দোয়া করতে কোনো অসুবিধা নেই, এটা কোনো তল্পিবাহক হয় নয়, এটা দালালি নয়। কিন্তু আমি বলছিলাম যে আমরা একটা অভিজ্ঞতার কথা বলছি, যদি আজকে আমার চাচা ছোটো সাহেব থাকতেন, আল্লামা হুসামউদ্দিন চৌধুরী থাকতেন, তিনি হয়তো বলতেন, এবং ফুলতলিতে তিনি কথা বলেছেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি কিনা জানেন আপনারা। কিন্তু আমাদের একটা অনুভূতিটা কি, আমি কোনো জায়গায় বিশেষভাবে বলি নাই, আপনাদেরকে বলার চেষ্টা করব। কিন্তু আমি বলছিলাম যে আমাদের এই শিক্ষাক্রম নিয়ে কি কি আপত্তি ছিল, আপত্তির জায়গাগুলো আমি স্মরণ করিয়ে দিতে চাই, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমি বলেছি যে এমন একটা বই যে বইয়ের মলার থেকে এই থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত একবার আল্লাহর নাম নাই, রসুলুল্লাহর নাম নাই, ইসলাম নাই, এটা জনগণ মানবে না, এটা হচ্ছে আমাদের কথা। আজকে আমরা নানাবিধ ধানাই ফানাই বক্তব্য শুনি, ওটা আসে ওঠা নাই, মানুষকে দুঃখা দেওয়ার চেষ্টা করা হয়, বলা হয় যে কি বলা হয়েছে যে মানুষ বানর থেকে, এ কথা ঠিক নয়, এ কথা কিন্তু লেখা আছে, পরে গিয়ে বলছে যে মানুষ বন মানুষ শিম্পাঞ্জি সবাই একটা প্রাণী থেকে আসছে, তাহলে বানর থেকে তো আরও খারাপ বানাইল, এখন ভালো বানাইছে না খারাপ বানাইছে? আগে বানরকে বাবা বানাইছিল, এখন বানরকে ভাই বানাইছ, বুঝেন নাই কথাটা? আর কৌশলী বক্তব্য দিবেন না, এই দেশের জনগণ অনেক সচেতন আলহামদুলিল্লাহ, এই দেশের আলিম ওলামা পীর অলিদের রোহানি সন্তানরা এগুলা বুঝে, আপনাদের ধানাই বানাই খুব ভালোভাবেই বুঝে, বলবেন না যে ওইটা আছে ওইটা নাই, আমরা কি কি আছে লিখিতভাবে দিচ্ছি এবং এখনো দিতে পারে, মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আমরা দিয়ে এসেছি। আমরা জানি যে এই সমস্ত বিষয় নিয়ে কিছু ইউটিউবার ফেসবুকার ভুল কিছু কাজও করতেছে, আগের কথাগুলো তুলে ধরছে 2013 সালের বা আগের কিছু বিষয় তুলে ধরতেছে, এটা তাদের ভুল, কিন্তু এই ভুলের উপর সওয়ার হয়ে আপনার ভুলকে আপনি বৈধ করতে পারবেন না। আমি এদেশের শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আলেমুল্লাহকে সম্মান করেছেন, এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আপনারা কোনো দলীয় কথা হিসেবে নেবেন না, যে আমরা যখন গিয়েছি ছোটো সাহেবের নেতৃত্বে, আমি শুক্রিয়া জানাই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, তিনি অত্যন্ত আন্তরিকভাবে আমাদের গ্রহণ করেছেন, 1 ঘন্টা সময় তিনি কথা বলেছেন, আমরা যা কিছু বলছি তিনি শুনেছেন, এবং এই সমস্ত অভিযোগ লিখিত আকারে একে একে আমরা তার কাছে ছোটো করে বড় করে বইয়ের পৃষ্ঠাসহ তুলে দিয়েছি, এবং আমরা হাতে তুলে তুলে, মৌলানা নজরুল হুদা খান ছিলেন, দারুণা জাতের প্রিন্সিপাল হুজুর ছিলেন, আমরা এগুলো দেখাইয়ে দিছি যে আমার ষষ্ঠ শ্রেণীর ছাত্র নাকি সপ্তম শ্রেণী,
গ্রিক দেবতা ষষ্ঠ শ্রেণীতে এক বইয়ে এগারো জন গ্রিক দেবতার নাম, এবং যেখানে বলা হচ্ছে কোন দেবতা বৃষ্টি দেন আর কিনি কে রোদ দেন, এটা মুখস্থ করবে আমার জনগণ, এটা আমরা মানব না। এটা হচ্ছে আমরা বলছি দেখাই দিছি ওনাকে, এটা এই সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা তাকে শুক্রিয়া জানাই। এবং আরও অনেক কথা যেগুলো হয়তো যেহেতু কেউ কেউ রেকর্ডও করে ফেলতে পারে বলা ঠিক না, আমরা খুব আন্তরিকভাবে কিছু কথা বলছি যেটা একজন প্রধানমন্ত্রীকে হয়তো বলা যায় কি না আমি জানি না। আমি প্রথম যে কথাটা ওনাকে বলছি, আমার চাষা যান ছিলেন সামনে, যে আমার চাষা বলছেন হজরত ফুলতুরি সাহেব কিবলা আমার দাদা সাহেব স্কুলেও জায়গা দিছেন, কোথায় আমাদের বাড়ির পাশে যে জায়গা আছে স্কুল আছে রতনগঞ্জে একটা স্কুল আছে কিনা, এখানে দেড় বিঘার উপর জায়গা হজরত সাহেব কিবলার দেওয়া আছে, বুঝেন কথাটা। আমাদের বাড়ির পাশে যে প্রাইমারি স্কুল এটার জায়গা কে দিছে? আমাদের জায়গা না। আচ্ছা আমরা কি এটার বিরোধিতা করতেছি? না। সুতরাং প্রাইমারি স্কুল উচ্চ বিদ্যালয় এগুলো থাকবে, আমাদের আপত্তি নাই, কিন্তু মাদ্রাসা করা হয় একটা বিশেষ উদ্দেশ্যে, সেটা হচ্ছে মানুষ চায় যে আমি মারা গেলে যারা আমার জন্য দোয়া করবে, যারা দিনের শিক্ষাকে দিনকে ধরে রাখবে আল্লাহর দিনের পাহারাদার হবে, সেই মাদ্রাসায় আপনি নয়টা বিষয় দিলেন স্কুলের আর দিলেন মাদ্রাসার চারটা পাঁচটা দিয়া এই ছেলেদের উপরে পাঁচশো মার্ক চাপাইয়ে দিলেন, চারশো মার্ক বেশি চাপাইয়ে দিলেন। কী দোষ করেছে সে যে সে মাদ্রাসায় পড়ার কারণে চারশো মার্ক বেশি পড়বে? আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সাথে সাথে বললেন না, আমি তো বলে দিছি মাদ্রাসা সাবজেক্টগুলো ঠিক থাকবে, এই উনি তার মিলিটারি সেক্রেটারিকে বলেছেন যে তুমি এটা নোট রাখো। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছাইছি, আমরা অপেক্ষায় আছি এটা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। আমরা বলেছি যে মুসলমানদেরকে বহিরাগত বলে কি বুঝাইতে চান? হযরত ফুলতুলি সাহেবের পূর্বপুরুষ, আমি কিন্তু এই কথাটা বলছি আপনাদেরকে বলতেছি যে মানুষ সবাই তো এক এক পরিবারের মানুষ না, আমরা রোহানি সন্তান কার? ফুলতুলি সাহেব নাকি সাহেব বলছেন আল্লাহ আমার রোহানি জিসমানি সন্তানদেরকে তোমার হাওলা করলাম, বলছেন কি না? তা আমি বলছি আমার ভাইদের সামনে পারিবারিকভাবে আমি বলতেছি কথাটা, যে আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রী একটু জানতে চাই, আমার দাদার পূর্বপুরুষ আসছেন ইয়েমেন থেকে আর শুনেছি বঙ্গবন্ধুর পূর্বপুরুষও আসছেন ইরাক থেকে, তাহলে কি আমরা যারা বাইরে থেকে দিন প্রচারের জন্য এখানে আসলাম আমরা কি বহিরাগত? বুঝেন না এই কথাটা? আলহামদুলিল্লাহ আমি বলেছি এই কথা। তারপরে আমরা আরও অনেক কথা হয়তো বলা উচিত হবে না এইভাবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি এই শিক্ষাক্রমে ইস মাদ্রাসার কোনো বিষয় নেই, মানে ইসলামী বিষয়ে তারা অ্যাভয়েড করার চেষ্টা করেছে, এবং স্কুলের সাধারণ বিষয়সমূহ মাদ্রাসার উপর চাপিয়ে দিয়ে বিষয় সংখ্যা ১৪টি করা হয়েছে। আমরা বলছি এটা দশের মধ্যে নিয়ে আসতে হবে, আপনারা রাজি আছেন কিনা, একমত কিনা সবাই? আমরা বলেছি পাঠ্যপুস্তকে বিবর্তন বাদ মুসলিম রাজা বাদশাদের যে বহিরাগত দখলদার হিসেবে উপস্থাপন করা হয়েছে তাদের ব্যাপারে বিশদগার করা হয়েছে, এটা আমরা মানব না, এটা অন্যায় হয়েছে। আশ্চর্যের কথা, খুশির কথা, প্রধানমন্ত্রী বললেন হ্যাঁ কেন মুসলিম সভ্যতা অত্যন্ত ভালো দিক আছে, কেন এটা বলবে? উনি খুব মাইন্ড করলেন, মুসলিম সভ্যতার পক্ষে কথা বললেন আলহামদুলিল্লাহ। আবার একটা কথা বললেন যে জ্ঞান বিজ্ঞানে তো মুসলমানদের অবদান বেশি, এটা আমরা বলি না, নিজে বলতেছেন উনি যে জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের তো অনেক অবদান, অ্যাস্ট্রোলজি ইত্যাদি জ্ঞান তো মুসলমানের হাতেই কি হয়েছে, এগুলার উদ্ভাবন হয়েছে, এখন না পাশ্চাত্য এসে বাড়াবাড়ি করতেছে, এগুলো আমার কানে বাজতেছে তিনি বলছেন। সেটা আমি আমাকে ভুল বুঝবেন না, আমি বলছি কোনো দলীয় রাজনীতি বিএনপি আওয়ামী লীগের সাথে চিরশত্রুতা বলে আমাদের কিছু নাই, আমাদের পীর ও মুর্শিদের যে নীতি আছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, যেটা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী, এই নীতির উপর আমরা টিকে থাকবো ইনশাআল্লাহ। তা আমার একটু আশ্বস্ত হয়েছি যে তিনি যেভাবে আমাদেরকে রিসিভ করেছেন, আমাদেরকে কথা শুনেছেন এবং আমাদের সাথে একমত পোষণ করেছেন, বই হাতে নিয়ে বলছেন এই বই বদলানো লাগবে আলহামদুলিল্লাহ। আমি দাবি জানাই মাননীয় প্রধানমন্ত্রী যে কথা আপনি আমাদেরকে বলেছেন বই হাতে নিয়ে, এই দেশের ১৪ কোটি মুসলিম জনতা চায় এই বইয়ের মধ্যে সংশোধন নয়, এই বই পরিপূর্ণ বদলাতে হবে, তখন আপনি জাতির ধোয়া পাবেন। ভোট তো পাঁচ বছর পরে হয়, ভোট দুনিয়ার বিষয়, কিন্তু যদি আপনি মুমিনের দোয়া লাভ করেন আপনার দুনিয়া আখেরাত উজ্জ্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বলছিলাম
যে সুলতানি আমল, মুঘল আমল, মুসলিম শাসন আমলকে অস্বীকার করা হয়েছে, পর্দাকে কী করা হয়েছে। এখন আমরা শুনি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এইটা সেটা বলেন যে এখানে ইসলাম বিরোধী কিছু নাই। মানে এখন মৌলানা মুফতি সালে আমাকে একটা কৌতুক শুনাইলেন, কৌতুকটা বললেন এইভাবে, এক সুটকিওয়ালার বাড়িতে নাকি এক পাথর ব্যবসায়ীর মেয়েকে বিবাহ দেওয়া হয়েছে, তো ওই মহিলা নাকি বলে যে এইখানে তো শুধু গন্ধ করে, তো ওর স্বামী বলে না না কোনো গন্ধ নাই, তো তখন পরের দিন বলছে শাশুড়িকে, শাশুড়িও বলে গন্ধ নাই, বলে কোনো গন্ধ নাই, কী বলতেছ, আর গন্ধের মধ্যে বসবাস করতে করতে এই গন্ধ তোমার কাছে সুগন্ধ হয়ে গেছে। ঠিক সেইভাবে নাস্তিকদের মুরতাদদের সাথে বসবাস করতে করতে আপনাদের কাছে এখানে ইসলাম বিরোধী কিছু নাই, কিন্তু মুসলিম জনতার দাবি হচ্ছে এখানে পর্দার বিরুদ্ধে কথা আছে, এটা উঠিয়ে নিতে হবে। এখানে নারী পুরুষে ব্যবধান নাই বলা হয়েছে, এটা মান, এটা হচ্ছে ইসলাম বিরোধী শুধু নয়, মানবতা বিরোধী কথা। এই কথা বাংলাদেশের কোনো ভয়ে থাকতে পারে না। ছেলে মেয়েদের সৃষ্টিগত বৈশিষ্ট্যকে অস্বীকার করা হয়েছে, যে তুমি যদি ভাবো এরকম লেখা মনে মনে, তুমি যদি মনে করো তুমি মেয়ে তাহলে তুমি মেয়ে, এটা মুরাকাবা শিখাইতেছে বুঝলেন নাই। আরেকটা বলছে মনে মনে যদি তুমি ভাবো তুমি ছেলে তাহলে তুমি ছেলে, এটা কোন মুরাকাবা ভাই। আমার বিস্ময়কর ব্যাপার হচ্ছে এক বইয়ে কতটা মূর্তি, মূর্তি একশোর কাছাকাছি, আমি নিশ্চিত না সংখ্যাটায় ভুল হইতে পারে, এক বইয়ের মধ্যে কি লেখা যে অমুক এই মূর্তি, এটা আবার কাল্পনিক ইয়ে, বিভিন্ন কাল্পনিক মন্দিরের ছবি। আমি কল্পনায় কেন যাব, আমার জন্য মক্কা মদিনা সহ শত শত হাজার লাখ মসজিদ পড়ে আছে, তোমার এই কল্পিত মন্দিরের আমার প্রয়োজন নেই। হ্যাঁ আমরা মন্দিরকে নিন্দা করছি না, অন্য ধর্মের মানুষ মন্দিরে যায় সেটা তার ব্যাপার, কিন্তু তুমি তার মন্দিরও তো আনো নাই, বলতেছো অমুক যুগের যে তারা অর্চনা করতো এরকম একটা মন্দিরের কাল্পিত ছবি, সব কল্পনার উপর দিয়ে পড়াশোনা চলবে। আর কি গ্রিক দেবতা এগারো জনের নাম, দেবদেবীদের নামের আধিক্য, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নির্লজ্জ বর্ণনা বইয়ের মধ্যে আসে, আর আপনারা বলতেছেন খারাপ কিছু নাই, যে সবসময় যে মানে গন্ধের মধ্যে থাকতে থাকতে গন্ধকেই সুগন্ধ মনে হচ্ছে। আপনারা বলছেন যে মুসলিম সভ্যতার কোনো বর্ণনা নাই, মৌর্য, গ্রিক, আরও কী যেন সেন ইত্যাদি সভ্যতা, মুসলিম যে কোনো সভ্যতা ছিল, অথচ আমি কলকাতার একজন অন্য ধর্মের মানুষের বক্তব্য শুনেছি যিনি বলছেন মুসলমানরা যদি এই দেশে না আসতো তাহলে সুটকি আর শাক ফাতা খাইতে খাইতে বাঙালি শেষ হয়ে যেত, খুঁজে পাওয়া যাইতো না, খাবার দাবার শিখাইছে মুসলমানরা, আলু বুখারা মোগলাই কে শিখাইছে, মানে এগুলা কিন্তু থামসা না, ঐতিহাসিক মারজান কিছু বলবে, আমি নাম বলতে পারবো না সব, যে মুসলমানের এই খাবারের যে বিষয়টা শরীর স্বাস্থ্য সুরক্ষা এগুলা কে শিখাইছে, বলে সুরক্ষা আমার রসুল্লাহর চেয়ে কেউ বেশি শিখাইতে পারে নাই, বলে করোনা এসে তোমাদেরকে হাত শিখাইছে ধোয়া আর নাকে পানি দেওয়া শিখাইছে, আমার রসুল্লাহ 1450 বছর আগে শিখাইয়া দিয়েছেন। এই জন্য এদেশের মানুষ এত ঘনবসতি হওয়ার পরেও আল্লাহর দয়ায় আমরা করোনা থেকে বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম যে তালামে যে ইসলামিয়া পাঞ্জুমান আলিসের নেতৃবৃন্দকে বলছি, যেই জন্য আমরা যেন হতাশ না হই যে আমরা বোঝা গেল এমপি হইলে কিছু করা যায় কি না জানি না, এমপি না হইয়াও বহু কিছু করা যায়, আল্লাহ আমাদেরকে সেই পথে রাখুন, আমিন। আমরা কারো দলের তলবিবাহক নয়, কেউ যদি ভালো কিছু করেন আমরা তার প্রশংসা করব, কেউ ইসলামের বিরুদ্ধে দাঁড়ালে তাকে রুখে দেবো ইনশাল্লাহ। আমি আর লম্বা করতে চাই না আমার কথা, সংক্ষেপ যে বিষয়টা যে আমি যেহেতু এটা আমরা আমার চাচা যান নাই, অনেকে যদি নতুন থাকেন এই জন্য আমরা এটা বলছি, আর আবারও অনুরোধ করছি সরকারের পদস্থ লোকজন যারা আছেন যে আপনারা, আমরা দেখতেছি যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই বই পুস্তক রিভিউ হওয়া, পাল্টানো বা সংশোধনের একটা উদ্যোগ নেওয়ার কথা শুনছি আমরা, তো আমরা এর মধ্যে আবার ফাঁকে ফাঁকে এই ভুং ভাং এই সেই বলিয়েন না, যে বলিয়েন না যে ভুল নাই, 10 বছর থেকে আসে কোন ভুল, আমরা তো এই ভুলের কোনো তালিকা দেই নাই, আমরা 40 পৃষ্ঠার যে তালিকা দিয়েছি
সেই তালিকা দিয়েছি বর্তমান ষষ্ঠ সপ্তম প্রথম শ্রেণীর বইয়ের মধ্যে যে সকল নতুন বইয়ের নতুন ভুল সেটা নিয়ে কথা বলেন। আমার কালকে মাননীয় সাবেক শিক্ষামন্ত্রীর সাথে কথা হয়েছে যে আপনারা এক সুরে কথা বলেন, আমরা চাই, আমরা শুনতেছি যে সর্ষের মধ্যে ভূত ঢুকছে, শুনছেন কিনা? এটা কেউ কেউ বলছে নাকি? আমরা জানতে চাই ভূতটা কে, ভূতটা কে? আমি জানি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, অনুরোধ করি, আমরাও মনে করি, বারবার বলছি, আমাকে ভুল বুঝবেন না যে আমি কোনো পক্ষে বিপক্ষে বলছি, আমাকে ভুল বুঝতেছেন? আমার কেন জানি, আমার এইমাত্র আমার চাষা জানকে আমি বলে আসছি যে বাংলা বা সরি আমার ভাইদের সাথে আমি কথা বলছি, এখানে রায়হানরে দোয়ানেরা ছিলেন, যে আমার মনে একটু আশ্বাস যাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে যে উনি আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে আছেন। আলহামদুলিল্লাহ এদেশের ইসলামী শিক্ষার সক্রিয়তা থাকুক, আমি চাই এটা সরাসরি তিনি বলছেন, সুতরাং আমরা আশ্বস্ত হয়েছি, ঠিক আছে না? এবং আমি তাকে আহ্বান জানাই যে ভূতটা কে, এবং এই শিক্ষা ব্যবস্থায় আপনি যদি দেশে চান ইসলাম থাকুক, মুসলিম সভ্যতার আলোচনা থাকুক, আপনি যদি চান ইসলামী শিক্ষার সক্রিয়তা থাকুক, তাহলে কারা এই বইগুলো লিখেছে এদের খুঁজে বের করে শাস্তি দেন। তাহলে আমরা কারো বিরুদ্ধে নয়, আবার দিনের পক্ষে যাইতে কারো বিরুদ্ধে যাওয়া লাগলে যেতে রাজি আছি, এটা মনে রাখবেন। এবং আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আবার সেই কথা বলি, এদেশের এখনও লাখো মানুষ আমার মতো নাদান, হয়তো গাফিলের ঘুম ঘুমায়, এখনও কিছু মানুষ তাহাজ্জুদে উঠে কান্নাকাটি করে, করে কিনা? কিছু মানুষের অশ্রু আল্লাহর দরবারে জমা হয়, হয় কিনা? আমরা বিশ্বাস করি যে চোখের পানিতেই এই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই ছোট ভূখণ্ডকে, মুসলমানদের সিজদাগাহকে রক্তাক্ত দেখতে চাই না, আমরা এটাকে আর কলুষিত হোক, ভাতৃঘাতি লড়াই চাই না। তারা কারা? 92% মুসলমানের আঘাত দিতে চায়, হৃদয়ে আঘাত দিতে চায়, এরা কারা? আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এই জন্য যাতে এই দেশে কোনো ভাতৃঘাতি লড়াইয়ের সূচনা না হয়। আমরা আবার বলছি যে আমরা যেন আমরা আশ্বাস রাখতে চাই প্রধানমন্ত্রীর আশ্বাসের উপরে। আমরা শুক্রিয়া আদায় করি, লক্ষ্য করছি ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিছু অ্যাকশন আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লামা ফুলতলি রুহানি সন্তানরা এবং আমরা যারা দুর্বল জিসমানি সন্তান আছি, সবার উদ্দেশ্যে বলতেছি চোখ খান খোলা রাখবেন দিনের পাহাড়দার হিসাবে, যে যদি এটা স্বাভাবিকভাবে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি এটা নিয়ে কোনো ষড়যন্ত্র হয় আমরা আবার মাঠে নেমে আসবো ইনশাআল্লাহ। আমরা যে সকল দাবি দিয়েছি প্রধানমন্ত্রীর কাছে, আমি এগুলো আপনাদেরকে একটু পড়ে শুনে দিতে চাই, জানাবো। আপনারা যদি এক সুরে কথা বলেন, আমার দুঃখ লাগে, সরকারের মধ্যে দুই সুর কেন হবে? আপনি কেন বলবেন 10 বছর আগের ভুল? 10 বছর আগে ক্ষমতায় কে ছিল? আপনারাই তো ছিলেন, তাহলে আপনি কাকে দায়ী করতে চান? ভুল ছিল এটা বলে এখনকার ভুলকে জায়েজ করা যাবে না, বরং আগের ভুল যদি কিছু থাকে সেটা হয়তো মেজর ছিল না, এই জন্য আমরা কথা বলি নাই, এখন আমাদের অস্তিত্বের উপর আঘাত এসেছে, এই জন্য আমরা কথা বলেছি। তো আমরা যে সকল দাবি দিয়েছি সংক্ষেপে বলছি, মাদ্রাসা শিক্ষা বোর্ড, NCTP ও বিশেষজ্ঞ আলিম ওলামার সমন্বয়ে মাদ্রাসার জন্য অবশ্যই স্বতন্ত্র শিক্ষাক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে, আর মাদ্রাসার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম, পাঠ্যসূচি, পাঠ্যপুস্তক প্রণয়নের পূর্ব পর্যন্ত আগের বই চলবে, এটা আমরা দাবি দিয়েছি ওনাদের কাছে। আর বলছি আমরা যে মাদ্রাসা শিক্ষার জন্য মাদ্রাসার মূল 5টি বিষয় কোরআন হাদিস, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, আকাইদ ফিকহ ঠিক রেখে সাধারণ বিষয়ের সাথে সমন্বয় সাধন করে 10টি বিষয় নির্ধারণ করতে হবে। আমার মাদ্রাসায় পড়ে কেউ অপরাধ করে নাই যে সে স্কুলের সব পড়বে আবার মাদ্রাসার সব পড়বে, সে তো আসছে কোনো ডাক্তারকে গিয়ে কেউ জিজ্ঞেস করে ভাই আপনি ইঞ্জিনিয়ারিং জানেন কি না জিজ্ঞেস করে, আর কোনো ইঞ্জিনিয়ারকে গিয়ে বলে যে আপনি ইঞ্জেকশন দিতে জানেন কি না জিজ্ঞেস করে,
তাহলে কেন আমার মাদ্রাসার ছাত্রকে সব বিজ্ঞান পড়তে হবে? সে তো আসছেই কোরআন হাদিস পড়ার জন্য। আমার যে অভিভাবক তার সন্তানকে দিয়েছে তাকে বিজ্ঞানী বানানোর জন্য দেয় নাই, তাকে দিন শেখার জন্য দিছে। এই বাচ্চার আমাদের কাছে আমানত মাদ্রাসার শিরোনাম দেয়া। এই বাচ্চাদেরকে আমরা দিন বাদ দিয়ে সাধারণ শিক্ষা শুধু যদি দেই, তাহলে এই সকল অভিভাবকদের সাথে প্রতারণা করা হবে, নাম হবে মাদ্রাসা, কাজে হবে কিচ্ছু না। এটা আমরা চাই না। আমরা বলছি স্কুল ও মাদ্রাসার পাঠ্যপুস্তক থেকে কোরআন সুনান বিরোধী। কেন স্কুলের বিষয়ে কেন কথা বলবো? যে এখানে এমন অভিভাবক আছেন কি না যার এক ছেলে মাদ্রাসায় পড়ে এক ছেলে স্কুলে পড়ে, আছে কি না? যে ছেলে স্কুলে পড়ে সে বিবর্তন বাদ পড়ে, আল্লাহর কোরআন বিরোধী কিছু শিখুক, এটা আমি চাই। সুতরাং সবার বিষয়ে সব বিষয়ে আমরা দাবি তুলেছি যে স্কুল ও মাদ্রাসার পাঠ্যপুস্তক থেকে কোরআন সুন্নাহ বিরোধী সব কিছু বাদ দিতে হবে। একইভাবে আরও কিছু দাবি আমরা দিয়েছি। আমরা এই কথাগুলো শোনানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিষয়টা বিস্তারিত আমরা বললাম এবং দোয়া চাইলাম, সচেতন থাকার জন্য বললাম। আর কিছু বিভ্রান্তি শোনানো হচ্ছে, যারা আগের বিষয়টিষয় নিয়ে আসা মনে করতেছেন সরকার ফেলে দেওয়ার জন্য। সবার প্রত্যেকের আলাদা আলাদা উদ্দেশ্য, বুঝেন নাই? প্রত্যেকের উদ্দেশ্য কি? সবার উদ্দেশ্য আলাদা আলাদা। আমরা হইলো ভাই আল্লাহর দিনটা রক্ষা হোক, কেউ চাইতেছে এটার উপলক্ষ করে ওনারে বাদ দিতে পারে কিনা দেখি, বুঝেন নাই? তা আমরা তো এটা নিয়ে নামি নাই, কিন্তু আপনারা যারাই কাজ করছেন অনলাইনে দয়া করে ভুল করবেন না। মিথ্যা ছড়াইয়া কোনোদিন ইসলাম কায়েম করতে পারবেন না, এটা সব সময়ের জন্য বলছি, এই বিষয় না। আমাদের একটু আবেগ কাজ করে যে একটু ভুল দিয়ে আপাতত, এটা হচ্ছে সাময়িক, সত্যের শক্তি অনেক বেশি। কেউ যদি ভুল কিছু করেন সতর্ক হন, এটা আমার ভাই হলে আমি বলবো যে ভুল কিছু ছড়াবেন না, যেগুলো সত্য আছে এগুলো ছড়াইলেই যথেষ্ট, এটা নিয়েই মানুষকে সচেতন করা যথেষ্ট, আর সত্যের বিজয় অবশ্যম্ভাবী। আর হচ্ছে আমি এই সমস্ত বিষয়ে কিছু কথা বললাম, আর বড় সাহেব আসবেন, আমরা সকলে দোয়া করি, দোয়া চাই। আর হজরত বড় সাহেবের জন্য মুফতি সাহেব যেভাবে বললেন, আমিও বলি একটু গভীর দৃষ্টিতে বড় সাহেবের চেহারার দিকে তাকাইলে মনটা নরম হয়ে যায়, যায় কিনা? যে অনেক বয়স হয়েছে, আল্লাহ আমাদের মাথার উপরে এই ছায়াকে দীর্ঘায়িত করেন, আমিন। আমি যখন বড় সাহেবের চোখের চেহারার দিকে তাকাই মনে হয় 2000 এতিম সহ তাদের বাবা মার দুঃখ সহ দুঃখের একটা দাস্তান যেন ওনার মুখ, যে সকলের মুখ সকলের দুঃখের গাথা তিনি তার বুকে ধারণ করেন, সুবহানাল্লাহ। তো এই জন্য সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আগামী তিন চার মার্চে শানে নিসরত মহাসম্মেলন, আপনাদের সকলের দাওয়াত, সকলে যাবেন ইনশাল্লাহ। কেন বলে শানে রিসালতের মধ্য দিয়া রসুলুল্লাহ রিসালতের ঝান্ডাকে আমরা উঁচু করবো, এটা নয়, বরং আল্লাহকে দেখাবো আপনার নবীর পক্ষে আসি আমরা।